আসছেন এদের জন্য যারা রেপার্টরি কমিশনে ছিলেন না তাদের জোর করে রেপার্টরি কমিশনে বসে রাখা হবে, খুবই আটকে রেখে যারা আমাদের রেপার্টরি কমিশনে ছিলেন না, যে রেপার্টরি কমিশনে ছিলেন এখন নতুন আসছেন ঢাকা বাইরে থেকে আসছেন আপনাকেও রেপার্টরি কমিশনে বসে রাখবো। এই কারণে রেপার্টরিটা গাড়াগাড়ি করা জরুরি। দুর্গলিপিটা এই 5 দিনে যেটুকু চেষ্টা করি চেষ্টা করব, কিন্তু এটা জরুরি। পাশাপাশি ঢাকাতে যারা ঢাকার যারা আছেন এদের জন্য হচ্ছে চয়েস থাকবে, আপনি ইচ্ছে করলে রেপার্টরিতে বসতে পারেন, ইচ্ছা করলে দুর্গলিপিতে বসতে পারেন, আপনার ইচ্ছা থাকবে। রাত 1টা পর্যন্ত চাইলে আপনারা 10টা দিতে পারেন, 8টা দিতে পারেন, চাইলে আসর নামাজ পড়ার পর পরই দৌড় দিতে পারেন, অসুবিধা নেই। ঢাকা যারা ঢাকার বাইরে তাদের জন্য আমার বেশি জরুরি, সেটা হচ্ছে আপনারা যারা অতীতে রেফারেন্টে ছিলেন তারাও রেফারেন্টে বসে যাবেন। রুগীর আমি 5 দিনে দেখবো, কিন্তু রেফারেন্টটা জরুরি। কারণ রেফারেন্টে একটা কথা শুধু বলে দেওয়া হয়নি আগেবারে যে আপনি রুগীর লিপিটা দাগিয়ে ফেলবেন, একটু কথা না বলার কারণে অনেক পিছু পড়ে আছে। আসন নামাজ পড়ার সাথে সাথে ইচ্ছে করলে আপনি একটু হাইটা বাসতে পারেন, ঘুরতে পারেন কয়েক মিনিট। আর যেমন আমি বসে যাব, আমাদের লোক কিন্তু রেডি, রাত 1টা পর্যন্ত আমাদের লোক রেডি থাকবে, আপনি চাইলেই বসে যাবেন। এই নামাজ পড়ে আমাদের লোক রেডি থাকবে, বসে যাবেন। 2টা গ্রুপ থাকবে, একটা রুগীলিপি একটা রেপার্টরি। তবে ঢাকা যারা ওরা রেপার্ট রুগীলিপিটাই সুবিধা, আর বাহিরে যারা তারা রুগীলি রেপার্টরিতে বসে যাবে। এটা হলো নামাজের পরের কাজ। এখন থেকে একদম রাত 1টা পর্যন্ত ওই যে টিভির সাথে ফ্রিজ ফ্রিজে আমাদের একটা কথা আছে, টিভির সাথে কি ফ্রি বুঝি না, সকাল 10টায় তো কর্মশালা শুরু হয়, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা, কয় ঘন্টা, 6 ঘন্টা, তার মধ্যে খাওয়া দাওয়া 1 ঘন্টা, 5 ঘন্টা পাইলাম। এখন যদি 5টা থেকে শুরু করি 6 7 8 9 10 11 12 1 8 ঘন্টা, তো 6-8 যদি ফ্রি দেই তাহলে কি টিভির সাথে ফ্রিজ ফ্রি না। কিন্তু আরো কথা আছে, আরো 3 ঘন্টা আছে, বাদ ফজর, ফজর থেকে শুরু করে সকাল 8:30 পর্যন্ত নাস্তা রাত পর্যন্ত ওদিকে চলবে আবার 3 ঘন্টা, কত হলো 8 3 11 ঘন্টা, 6 লোকে 11 দিলে টিভির সাথে ফ্রিজ ফ্রি হয় না, কথা হয় না? এই 5 দিন যদি কষ্ট দিতে পারি আপনাদেরকে, কষ্ট দেওয়ার জন্য আমার ডাক্তাররা সব রেডি। আজকে আপনাদেরকে যারা কষ্ট দিছে তাদের মধ্যে হলো ডাক্তার সজীবের নাম, যিনি আপনাদেরকে পরিচালনা করলেন, ওনারটা বাদে দিলাম। তারপরে আছে ডাক্তার বিলকিস বেগম, তারপরে আছে ডাক্তার হাসান, ডাক্তার হেনা, ডাক্তার মুন্নি, ডাক্তার ফারজানা, ডাক্তার নিজাম, ডাক্তার রমিজউদ্দিন, ডাক্তার রাবে রিজা, ডাক্তার মাহবুব, ডাক্তার সজীব, ডাক্তার বাইজিদ, ডাক্তার নাজু, ওই যে আমার ডাক্তার সাহেবকে তো বাদ দিলাম, ডাক্তার রিপন, উনি তো কালকে আজকে দিন সকালবেলা এসে একটু সময় দিয়েছে আপনাদেরকে, ওনার কথা তাদের সাথে বললাম একটু। ডাক্তাররা সব রেডি, 1-1 দিনে 17 জনের মতো ডাক্তার রেডি করা আছে আপনাদের জন্য। 5 দিনে 5-17 কত, কত, 85 জন ডাক্তার রেডি আপনাদের জন্য। কোন ডাক্তার কম বলেছেন আমি জানি না, মুখস্ত করাতে পারেন না 8টা, যদি মুখস্ত করাতে পারতেন স্যার আপনার অবস্থা বেশি ভালো না। ডাক্তার সুধীর সাহেব কই, বিলকিস কই, আপনার অবস্থা বেশি ভালো না। কারণটা হলো যদি আপনারা ঠিক মতো পড়াইতে পারতেন তাহলে কিন্তু সবাই বলতো যদি তাপ কয়টা, কেউ বলে কেউ বলে না, আমার কিচ্ছু করার নাই, আপনাদের মাথায় ফেলবে। রুগীর তাপ কয়টা, 8টি। 1 নম্বরে কি, আপনার এই 5 দিনের জন্য যদি এটুকু নেন এটুকুই চলবে। কারণটা হচ্ছে আপনি জীবনে রুগীলিপি অনেক করেছেন, অনেক রুগীলি করতেছেন, কিন্তু আগেরটা পরে পরেরটা আগে তার যদি এই মিলটা রাখতে পারেন, খারাপ হয় না মোটামুটি, খারাপ হচ্ছে বাস, তাহলে রুগীর পরিস্থিতি পার করা বুঝি নাই। 1 নম্বরে কি, 2 নম্বরে কি, 3 নম্বরে, 4 নম্বর, 5 নম্বর,
মানে কি? পাকিস্তান ও পারিভাষিক বাস বর্তমানে শূন্য পান করা বুঝে নাই। এক নম্বরে কি? দুই নম্বরে কি? তিন নম্বরে? আপনি বলেন না কিন্তু, না বললে পাঁচ দিন পরে জিরো পাবো। বর্তমানে শূন্য এক নম্বর কি? করার সময় পান খাওয়া যাবে না, পান পরে খাবেন। এক নম্বরে কি? দুই নম্বরে কি? তিন নম্বরে? চার নম্বর? পাঁচ? ছয়? এগারোটা ধাপ আছে, এগারোটা ধাপের প্রত্যেকটা মেইন পয়েন্ট আমার ডাক্তারদের ট্রেনারদের সবার মুখস্থ, বইটা মুখস্থ, যে বইটা আছে রুগুলিপি বইটা, ওদের প্রত্যেকের বইটা মুখস্থ আছে। কিন্তু ওদের ওরা মনে করে কি, এই যে ঘাম কুম পিপাসা ইচ্ছা অনিচ্ছা যত আছে, এই যে ঘুম আছে ঘাম আছে খাদ্য আছে মেইন পয়েন্টগুলি, এরা যেভাবে বলে ওই যারা নতুন ডাক্তার এরা বলতে দেরি হলে এরা বিরক্ত হয়ে যায়। এরা শিখছে এক বছরে ধাক্কা 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 ধাক্কা, এখন তো সব পারে, ভাবে কি যে সহজ। যারা করতেছে এরা তো নতুন, এরা বুঝে যে এরা আমাদের মতো হয় না কে, এই জন্য এরা সারটা দিয়ে বলে জুড়ে বলে ওই জুড়ে বলে। আর এখন একটু মাঝে মধ্যে আমি দাঁড়া দাঁড়িয়ে তামসা দেখি, এই কারণে যে আমার পরে কষ্ট হয়েছে, এবার বুঝ এবার বুঝ আমার কত কষ্ট হয়েছে। এখন আপনারা যারা নাকি পড়তেছেন, আপনারা যখন আবার পড়াবেন, আপনারা যদি চুলে না বললে আজকে যে পড়াচ্ছে তার দিক কষ্ট তখন বুঝবে। কি হয় লাগলে কি চাই, বেশি গেলে কি হবে, বাইরের সাথে কি বের হয়, মনের সাথে কি, বসার পরে কি, কি দেখি, কি হয়, বাস পরেরটা কি? সাধারণ লক্ষণ মনে রাখবো কয়টা? একটা। বিপরীত কি? বেশি হইলে কি হয়? জ্বালা বেশি হইলে কি করে? দুর্ঘটনার ফলে কি হয়? কি ঘটে? বাহ্য শক্তি। তারপরেরটা কি? যৌন। যৌন ঠিক তো? বুঝি নাই। যৌন পয়েন্ট কয়টা? এক পুরুষের ইতিসাল রাইতে বেলা সন্ধ্যার পরে শুরু হবে, ওই যে পিছনেটা দাঁড়িয়ে আছে চলবে রাত একটা পর্যন্ত ইনশাআল্লাহ। এক পুরুষের চার বউ ঠেলা দেখবেন কালকে, আবার সাপের খেলা কালকে চলবে, আবার সাপের খেলা। একা একা এই রুগীলিপি পড়া সম্ভব নয়। যে আমার কালকে ডাক্তার আসছে নবাবগঞ্জ থেকে, বলছে আমি বইটা কিনে রাখছি, এটা কি কাজে লাগায় জানি না, তো কালকে আবার এখানে ঢুকে দিয়ে দেখা করতে আসলে বিপদ। পরীক্ষা হয় দেড় ঘন্টা পরে, দেড় ঘন্টা ঢুকে রেখে পরে একটু পড়াই দিলাম, এই বই দিয়ে পড়া বাদ দিয়ে ঘরে রেখে দিলাম। এক পুরুষের কয় বউ? বুঝি নাই। এক পুরুষের চার বউ? মারবো প্রধানমন্ত্রীর সঙ্গে। এক পুরুষ চার বউ, একটা মারতে পারে না, চারটা। তার পুরুষের একটা, মেয়েদের কয়টা? পুরুষ যৌন নাকি যৌন জীবন? পুরুষ যৌন জীবন মহিলা। দুই নম্বরে যৌন জীবন মহিলা। তিন নম্বরে কি? তারপরে শেষ প্রধান, তারপর মহিলাদের অন্যান্য। মেয়েরাই তো সব কাজ করে, যন্ত্রণা সব মেয়েদের, তাহলে রোগ তো তাদেরই হবে। ঘরে আটকা থাকবে, পরিশ্রম করবে, বাচ্চা নেবে, বাচ্চা পালবে, রাত জাগবে, কষ্ট করবে, স্বামীর সেবা বাচ্চার সেবা, কষ্ট তো তাদেরই। তাহলে যার কষ্ট তারে তো রোগ হবে নাকি? আর আপনি তো বাবা হয়ে এসার একদম লন্ডনে, তাহলে পুরুষের কয়টা? একটা। বুঝি নাই। একটা পুরুষের, একটা মেয়েদের, চারটা। দুই নাম্বার জনজীবন, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, আরেকটা কি? মন। মনের কয়টা? মনের কয়টা? পনেরোটা। একদম আমার যে ট্রেনার ছিল তাদের প্রথম ভুলটা হচ্ছে এই,
যখন পড়াইতে থাকেন তখন কিন্তু এই যে যারা পড়ে তাদের হাতে হাত আঙ্গুল রাখতে বলে না, হাতে আঙ্গুল রাখতে বলে না। এই যে বলছে আপনাদেরকে কয়জনকে বলছে হাত তোলেন দেখি, সবাই বলে নাই, বলে নাই বর্তমান। এই যে না বলার কোনো কারণ নাই, না বলার কারণ নাই, হাত তোলেন বাবার তোলেন এভাবে বাস। মনের পয়েন্ট বলবো, কাটতে পারবো মনের। এক নম্বরে কি, এক নম্বরে কি, দুই নম্বরে কি, বুঝি নাই, তারপর একটা কি, তারপর 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 কি, তারপরটা কি, কয়টা হলো, কয়টা পিছনে কটা হয়েছে, আপনাদের কোনটা হয়েছে আবার দেখেন তাদের হিসাব দিলে কিনা। এক নম্বরে কি, এটা পিপাসার পাঁচ নম্বর পয়েন্ট, এক নম্বর কামের মনের, কয়টা এক নম্বর, মনের এক নম্বর পয়েন্ট কি, দুই নম্বর কি, আত্মবিশ্বাস, তিন নম্বর কি, ভয়, চার নম্বর কি, পাঁচ নম্বর কি, কথা, ছয় নম্বর কি, প্রলাপ, তারপরটা কি, তারপরটা কি, তারপরটা কি, তারপরটা কি, তারপর কি, তারপর কি, তারপর কি, তারপর কি, থুপ পড়া তো সব জায়গায় অন্যান্য নাকি, মনের পয়েন্টটা কি, ইতিহাসের বয়ান করা কটা, এক নম্বর কি, কম্বল, কম্বল মানে কতজনের সমস্যা জানলেন তো, কম্বল কটা, বুঝি নাই, এক নম্বর কার কম্বল, পরে কারটা, বাবারটা, তারপরে কারটা, তারপরে কারটা, এক নম্বর কাটা, এই কম্বলে আর কে থাকে, স্বামী স্ত্রী, তারপর বাবার থাকে, বাবা মা, দাদার থাকে, দাদার থাকে, বাপ তো আমার ছোট ছোট আছে, বড় হয়ে গেলে তো বিপদ, রাখা যাবে এক কম্বলে, তাহলে কম্বল কটা, আবার আলাদা করে আছে আপনার নিজের রোগ আর ওইটা আমার বংশগত রোগ, আমার আলাদা, এটা আলাদা দেওয়া আছে, এটা পরে পাওয়া যাবে। রোগের পয়েন্টটা কি হবে, পয়েন্টটা কি, উৎপুর পুরী দেশ বলে কি, আর কি আছে, মহাজন ওই বাদ্য সত্যি ঋতু মন জায়গায়, আবার আলাদা সাধারণ লোকের সাথে, ও তো গেছে ওদিকে ঝামেলা লাগে, তাহলে সর্বদিকে কয়টা, এক নম্বর কি, পিপাসার কয়টা, এক নম্বর এই
বিভাষকদের এক নম্বরটা কি? কি? দুই নম্বরে? তারপরে? তারপরে? তারপর কি? জীব বর্বন করা? বুঝি নাই। জীব বর্বন? এক নম্বর? বুঝি নাই। এক নম্বর? জীব বর্বন? এক নম্বর? দুই নম্বর? বুঝি নাই। তিন নম্বর? তিন নম্বর? চার নম্বর? চার নম্বর কি? পাঁচ নম্বর? ছয় নম্বর? সাত নম্বর? আট নম্বর? নয়? অনুভূতি, ছয় নম্বর, সাত নম্বর, সাত নম্বর কি? হাতা, আট নম্বর কি? লালন পালন করা, এক নম্বর কি? দুই নম্বরে লালন পালন করা, এক নম্বর, দুই নম্বর লালার মধ্যে করা, লালার মধ্যে করা, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর লালার সামনে পালন করা, এক নম্বর, এক নম্বর কি? দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয়, সাত, আট। এই মুখে মুখে যদি আপনারা কালকে দিনের মধ্যে কথা মেন মেন পয়েন্টে বলতে পারেন, তৃতীয় দিনে যদি আমরা ভিতরে ঢুকতে পারি, চতুর্থ দিন যদি আমরা কি প্রশ্নগুলো করবে, নুকিল বি টু যেটা, এটার মধ্যে আপনাদেরকে শেখাবে, আমার লোক কিন্তু রেডি করা আছে। তৃতীয় দিন আপনারা, চতুর্থ দিন আপনাদেরকে কিভাবে জানবে নুকিল কাছ থেকে, পঞ্চম দিন আপনারা আমার প্রশ্ন করবেন পাল্টা। কিন্তু কালকে দিনের মধ্যে মেন পয়েন্ট শেষ করতে হবে প্রত্যেককে ধরে ধরে। আজকে সাড়ে আট টার্গেট, যারা বাসায় চলে যাবেন বাসায় যেয়ে টার্গেট দেন যে আমি এই যে সার্বজনীনের ভিতরে যে মেন পয়েন্টগুলি আছে, এই মেন পয়েন্ট এগারোটার মেন পয়েন্টের ঘাম গুম পিপাসা প্রত্যেকটা নেই, মেন পয়েন্টটি আয়ত্ত করবো কালকে দিনের মধ্যে মুখে মুখে একদম ক্লিয়ার। সকালে কালকে কাজ শুরু হবে ঠিক সাড়ে আটটায়, কটায় যারা এখন চলে যাবেন, সকাল ঠিক সাড়ে আটটায় কাজ শুরু হবে, সাড়ে আটটায়। যারা এখানে আছেন তারা তো রেডি, সাড়ে আটটায় কাজ শুরু হবে। যারা বাসায় চলে যাবেন সাড়ে আটটায় আমাদের কাজ শুরু হবে। আজকে যারা দেরিতে আসছেন একটু রক্ষা আছে, যে রুগুলি পিতে কিন্তু রেফারেন্স সমস্যা হলো, যদি যে কদিনই সেমিনার হোক না কেন, দশ মিনিট পরে আসলে তার ওই সেমিনারটাই বাদ, কারণ ওই যে যেটুক পড়ানো হয়ে যায় ওটা আর দিন আর পাওয়া যায় না। এটা সুবিধা হলো বারবার রিপিট হয়, তো কালকে আপনাদের এগুলো আবার রিপিট হবে, আগেরটা রিপিট হবে, নতুন যুগ হবে। তাহলে এখন নামাজে যাবো, ইনশাআল্লাহ নামাজ পড়ে যারা চলে যেতে চান যেতে পারবেন, আর যারা থাকবেন এখন থেকে এই নামাজের পরে ভাগ করে দুইবার কাজ শুরু হয়ে যাবে, একটা রেকর্ডিং একটা রুগী লিপি। আল্লাহ হাফেজ।